দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার কামারপুকুর চটির জাগরণী সংঘ একটি অভিনব উদ্যোগ নিল। এদিন সকালে জাগরণী সংঘের সদস্যরা পতাকা উত্তোলনের পর কামারপুকুর গ্রামীণ হাসপাতালের দুস্থ রোগীদেরকে ফল ও পথ্য বিতরণ করলেন। সেই সঙ্গে করোনা মহামারীর পরিস্থিতিতে সমস্ত ডাক্তার এবং নার্সরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদেরকে সুস্থ করে তুলছেন, তাদের সেই কর্মের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে পুষ্পস্তবক ও মিষ্টি উপহার দিলেন। জাগরণী সংঘের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন কামারপুকুরের পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল। তপন মণ্ডল বলেন, জাগরণী সংঘ তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি দিশা রেখে যায়। আমরা বরাবরই দেখে আসছি, এদিন তারা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানান এবং এই দিনটিকে স্মরণ করেন। সেই সঙ্গে দুস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও খাদ্য বিতরণ করেন। জাগরণী সংঘের এই কর্মকাণ্ড দেখে এই ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন কামারপুকুরের পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল। কয়েক বছর ধরেই দেখে আসছি যে কামারপুকুরের বুকে জাগরণ সংঘ ক্লাবটি যেভাবে শুধু জাতীয় পতাকা উত্তোলন নয়, আজকে মানুষের সেবায় তারা নিয়োজিত করেছে, তার জন্য প্রথমেই ক্লাব কর্তৃপক্ষ উদয়দা সহ যারা আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। কারণ আজকের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা হসপিটালের রোগীদের যেমন ফল বিতরণ করেছেন, একদিকে ডাক্তারবাবু যারা করোনা যোদ্ধা, যারা করোনার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আজকে মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলেছেন, তাদেরও তারা শুভেচ্ছা জানিয়েছে বিভিন্নভাবে এবং এলাকার গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেছে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে। সুতরাং এই ধরনের কাজকর্ম আজকে নিঃসন্দেহে কামারপুকুর তথা গৌহাটের বুকে একটা নতুন দিগন্ত স্থাপন করেছে। আমরা আশা করব আগামী বছর এই ক্লাব আবার একই ভূমিকা নেবে এবং আরও সমৃদ্ধশালী হবে, এটুকু আমি জানাচ্ছি। এই বিষয়ে জাগরণী সংঘের তরফ থেকে উদয় চ্যাটার্জি বলেন, আমরা আজ দেশের 75তম স্বাধীনতা দিবস পালন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চোখের সামনে যে সমস্ত দুস্থ মানুষকে কষ্ট পেতে দেখছি তাদের পাশে দাঁড়াবার উদ্যোগ নিয়েছি। আমরা আজ হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও খাদ্য বিতরণ করছি, সেই সঙ্গে যে সমস্ত নার্স ও ডাক্তার বাবুরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করে চলেছেন তাদেরকে সম্মান জানাতে একটি করে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিচ্ছি। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা অন্যান্য বছরের নয় এই বছরও একটা অনুষ্ঠান রেখেছি। আজকে আমরা হসপিটালে এসেছি, হসপিটালে এসে দুস্থ রোগীদেরকে ফল যেমন আপেল, কলা, লেবু, নাশপাতি, বেদানা এবং হরলিক্স এবং হরলিক্স বিস্কুট এক প্যাকেট করে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সব বিতরণ করলাম। এতে আমি আশা করব এবং দুস্থ রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে, এই শান্তি কামনা আমি করছি আমাদের জাগরণ সংঘের ক্লাবের তরফ থেকে। এবং ডাক্তারবাবুদের এই কোভিড সিচুয়েশানে অক্লান্ত পরিশ্রম এবং আমাদেরকে যে সেবা ওনারা দেন প্রতিনিয়ত, তাদের সম্মানার্থে আমরা পুষ্পস্তবক এবং একটি করে মিষ্টির প্যাকেট ওনাদেরকে সম্মান জানানোর জন্য উপহার দিয়েছি। নিউজ আজ বাংলা কামারপুকুর। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।